আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি যশোর সদরের সৈষ্ণদা গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই বিল্লাল ভাইয়ের গরুর খামারে। বিল্লাল মূলত ব্যবসা করেন, ওনার রটসামিটের ব্যবসা রয়েছে। ব্যবসার পাশাপাশি ওনার বাড়িতে দুই তিনটি গরু লালন পালন করে থাকেন। ওনার বাড়িতে গাবি গরু রয়েছে, ষাঁড় গরু রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে একটি সুন্দর ষাঁড় গরু রয়েছে। এই গরুটি হচ্ছে মূলত বিল্লাল ভাইয়ের গাবির বাচ্চা। এটি হচ্ছে একটি ক্রস শাহিওয়াল জাতের গরু। এই গরুটির বয়স হচ্ছে মাত্র 18 মাস বয়স। তো বিল্লাল ভাই মূলত ব্যবসা করেন, যে কারণে উনি কিন্তু ব্যবসার সময় দেওয়ার কারণে এই ষাঁড় গরুটি উনি লালন পালন করতে পারতেছেন না, যার কারণে উনি গরুটি বিক্রি করে দেবেন। আর যেহেতু এটার বয়স একেবারেই কম, মাত্র 18 মাস, যার কারণে চাচ্ছেন বিল্লাল ভাই এই গরুটি কোনো খামারির কাছে বিক্রি করতে। তো আজকে আমরা আপনাদেরকে এই গরুটি দেখাবো এবং এই গরুটি সম্পর্কে বিস্তারিত জানাবো যে বিল্লাল ভাই এই গরুটি বিক্রির জন্য কত টাকা দাম চাচ্ছেন, বা আপনারা কেউ যদি এই গরুটি বিল্লাল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে চান আপনারা কেমন দামে এই গরুটি সংগ্রহ করতে পারবেন সেই সম্পর্কে। তো চলুন আমরা কথা বলি বিল্লাল ভাইয়ের সাথে এবং আপনাদেরকে এই সুন্দর গরুটি সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। বিল্লাল হোসেন, জি। আচ্ছা বিল্লাল ভাই কি করেন আপনি? আমি রড সিমেন্টের ব্যবসা করি, আর এই একটা দুটো গরু পুষি আর কি। আচ্ছা আচ্ছা, শখের বিষয়। শখে? জি শখে। আচ্ছা, বাড়িতে এখন টোটাল কয়টা গরু আছে? বাড়িতে তিনটা গরু আছে। তিনটা গরু, জি। আচ্ছা, সব কি ষাঁড় গরু না গাবিও? ওই একটা গাবি আর দুটো ষাঁড় গরু। দুইটা ষাঁড় গরু, মানে তাও ওই গাবির বাচ্চা আর কি। গাবির বাচ্চা, জি, গাবির বাচ্চা। আচ্ছা, আপনার হাতে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু? এটা আছে আপনার হলো শাহিওয়াল ক্রস গরু। শাহিওয়াল ক্রস, ক্রস, জি। ওর মা আছে, ওই যে পাশে বান্দা আছে, এই যে পাশে যেটা, এটার মা? জি জি জি, ওর মা। আচ্ছা আচ্ছা, গরুটার বয়স কতদিন? গরুটার বয়স আছে 18 মাস। 18 মাস, জি, 18 মাস। আচ্ছা আচ্ছা, তো 18 মাসে তো মাশাআল্লাহ বেশ মোটামুটি বড় হয়েছে। জি, অনেক বড় হয়েছে। আমি বাচ্চারে দুধ খাওয়াই অনেক, বাচ্চা হলেই আমি 4 মাস কোনো বাচ্চা গলায় দড়ি দিই না। আচ্ছা, না দিয়ে বাচ্চা ছাড়া থাকে, বাচ্চার মতো বাচ্চা খাই 5 মাস। আচ্ছা, খালি বাচ্চা এমনি বড় হয়ে যায় অনেক, মানে আমার এই এলাকায় শুনে দেখবেন যে যত গরু আছে আমার গরুর মতো এরকম বড় গরু কোনোটা হয় না, মানে ছোটো থাকতে আস্তে আস্তে অল্প দিনই বড় হয়ে যায় গরু। কিন্তু আমি এই, কিন্তু আমি এই গরুটা, গরু রাখতে পারতেছি না, ব্যবসা করি তো আসলে পারা যাচ্ছে না। তাই এই গরুটা সেরকম যদি কোনো খামারি পাটি পাই তাহলে গরুটাই তো বিক্রি করে দিতাম। তাহলে মূলত আপনি এখন ব্যবসার জন্য সময় দিতে পারতেছেন না, যার কারণে সময় দিতে পারতেছি না বলে আর কি বিক্রি করে দেবে। এখন বাজারে বিক্রি করে দিলে তো কষাইটা নিয়ে চলে যাবে না, কিন্তু এর অল্প বয়সে জীবনটাই নষ্ট হয়ে যাবে। যদি কোনো খামারি ভাই যদি পুষ্টি পারে তা গরুটা অনেক বড় হবে। আচ্ছা আচ্ছা, গরুটা অনেক বড় হবে। গরুটার ওজন আছে এখন বর্তমানে কি? গরুটার ওজন আছে 600-এর উপরে আছে, 650-600 কেজি ওজন আছে। ধারণা যে আনুমানিক 600 কেজি? 600 কেজি, আনুমানিক 600 কেজি। একটু কম বেশি হতেই পারে? কম হবে না, বেশি হবে। আমার এসব বেশি হবে, বেশি হবে, বেশি হবে। আমার এই গরু কোনো ফিড খাওয়ানো না, আমার এই বীজ এলি আর ধানের কুড়ো। বীজ এলি এবং ধানের কুড়ো? ধানের কুড়ো। ঘাস খাওয়ানো? ঘাস খাওয়াই অল্প, ওই 100 টাকার ঘাস কিনে আসি তিনটে গরুর জন্য, 10 মুঠো করে ঘাস কিনে খাওয়ানো? জি, আমি কিনে খাওয়াই। আচ্ছা আচ্ছা, শুধু বীজ এলি এবং তাহলে আর আর আছে দানাদার, আর কিছু না। এই যে বললেন যে প্রথম 4 মাস বাচ্চাকে শুধু দুধ খাওয়ান, আপনার তো যে গাবিটা দেখতেছে মাশাআল্লাহ খুব ভালো কোয়ালিটির একটা গাবি দেখতেছি, এটা তো বেশ দুধ, ভালো দুধ হওয়ার কথা। এই তো এত পরিমাণ দেশি গরু হলে না হয় যে 4-5 লিটার দুধ এটা বাচ্চাকে খাওয়ান, বাট এটার তো মিনিমাম 15-20 লিটার দুধ হবে। এই গাবির সব দুধ যদি বাচ্চাকে খাওয়ান তাহলে তো অনেক টাকা আপনার খরচ। বাচ্চা খরচ হলেও কোনো ব্যাপার না, ধরেন বাচ্চাই যেটুক মানে খাবে সেই যতটুক থাকে ততটুকু আমি বিক্রি করি। তাও ধরেন 15 কেজি বিক্রি হয় প্রত্যেক দিন, 15 কেজি এই বাচ্চার খাওয়াইও, বাচ্চা খাওয়ায় 15 কেজি, 15 কেজি আমি বিক্রি করি। আপনি গাবি ভালো দুধ দেয়, এটা অনেক দুধের গরু, ওটা 30 লিটার করে দুধ দিই আমি। আর 30 লিটার, 30 লিটার এখন আমি বাচ্চা দিই না, হাইতো করে ধোয়াচ্ছি 18 কেজি। আচ্ছা, হাইতো করে মানে বাচ্চা দিই না, বাচ্চারে বাইন্ধা দিয়েছি, এখন গায়ের পেটে আবার বাচ্চা আছে 2 মাস। আচ্ছা, 2 মাস 2.5 মাস মতো। আচ্ছা, বাচ্চা আসার কারণে আমি এখন ওই হাইতো করেই ধরছি, তাও 18 কেজি হচ্ছে দুধ। আগে কি কখনো বড় গরু পালন করেছেন নাকি? এবারে বড় গরুই পালন করি, কিন্তু আমি আইডিয়া বাচ্চা রাখি না, ওই 7 মাস 8 মাস হলেই বিক্রি করে দিই। আচ্ছা আচ্ছা, তা এই বাচ্চাটা আমি রেখে দিয়েছি যে পুষ্টি চাইলাম, যে এই বাচ্চাটা নাই রাখি, রেখে বাচ্চাটা পুষ পানে। কিন্তু আসলে আমি ব্যবসা করি তো, বাড়ি থাকি না, এই গোয়ালির মধ্যে দড়ি কেটে যায় তারপরে সরে যায়, এই কারণেই বললাম যে গরুটা রাখবো না, বিক্রি করে দেবো। আপনি বলতো 7 বছর যেটা হয় যে একটু দুষ্ট টাইপের হয়, মহিলা মানুষ এরকম কন্ট্রোল করতে পারে না সবসময়? পারে না, আমার ছেলে আছে যে এই ছোটো, তাই করবে কি, আমি থাকি সারাদিন বাজারে। আচ্ছা, বাজারেই থাকি আমি, আমি তো বাসায় আসি না, বাসায় আসি ওই 2-3 বার আসি, 2 বার আসি ওই 2 বারই গরু খাবার দিই, আর তো দেওয়া হয় না। আচ্ছা, তো যেহেতু গরুটা বিক্রি করে দিবেন, আসলে কুরবানির উপযুক্ত হয় না, তো কুরবানিতে বিক্রি করলে আর একটু ভালো দাম পাবেন? একটু ভালো হতো কুরবানিতে বেশি ভালো। তো এখন বাচ্চা গরু তো কোনো খামারি ভাই যদি নিতে চাই তাহলে গরুটা দিতাম খামারি ভাই। ঠিক আছে, দাম চাচ্ছেন কত টাকা বিক্রির জন্য? দাম চাচ্ছিলাম গরুটা 4 লক্ষ টাকা দাম চাচ্ছিলাম। চাওয়া দাম 4 লাখ? 4 লাখ চাওয়া দাম। তার মধ্যে কম বেশি যদি হয় একটু আলোচনার সুযোগ রয়েছে? যে আলোচনার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা।
ঠিক আছে। তো বিলাল ভাই, কেউ যদি আপনার কাছ থেকে আপনার গরুটা সংগ্রহ করতে চায় কীভাবে সংগ্রহ করতে পারবে? তাহলে আমার ফোন নম্বর দেবো, ফোনের যোগাযোগ করলেই। আচ্ছা, যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন। মোবাইল নম্বর আছে 01740617005। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে গরুটা সংগ্রহ, এই নাম্বারে যোগাযোগ করলেই আমরা সংগ্রহ করতে পারবো। ঠিক আছে। আচ্ছা বিলাল ভাই, দয়া করে আপনার গরুটা যেন আপনি যেরকম চাচ্ছেন যে একটা ভালো খামারি নিয়ে এটা আরও পুষুক, অনেক বড় করুক, আপনার সেই প্রত্যাশা পূরণ হয়, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।